প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প লিভ অ্যান্ড প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি জামান সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সৌরভ হাসান আমরা ধন্যবাদে আমরা একটু সংবাদপত্রের শিরোনামগুলো দেখি তারপর আলোচনায় যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে সেনাবাহিনী খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে ফিরলেন বাসায় তালিকায় তিনশো মাদক গডফাদার তিনশো ক্যাটাগরিতে নাম মাঠে আইন প্রয়োগকারী সংস্থা মির্জা ফখরুল বললেন অন্যায় করবেন না আওয়ামী লীগের মতো পরিণতি হবে অবৈধ পলিথিন শপিং ব্যাগ পয়লা নভেম্বর থেকে অভিযান খোঁজ দুই লাখ কোটি টাকার হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ সুইস ব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পাচার অর্থ ফেরাতে সহায়তা দেবে বিশ্ব ব্যাংক মানব জমিন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ খাদ্য সরবরাহে অস্থিরতা তৈরির পাঁয়তারা তারা রায়ের বাজার কবরস্থান উনচল্লিশ দিনে একশো চোদ্দ লাশ লাশ দাফন কোমায় টেলিটক লিকুর সবই স্ত্রী শালকের নামে আজকের পত্রিকা লুর সফরে সরকারের স্বস্তি কূটনৈতিক তৎপরতা সালমান সহ আঠাশ জনের বিরুদ্ধে সতেরো মামলা হাজার কোটি টাকা পাচার তিন মেয়াদের ইসি সহ সব এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গণহত্যায় উস্কানী কবি সাংবাদিকেরা অবিচারের আওতায় আসবেন নাহিদ জয় জয় দিন মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ ভারতের সুরবদল সাভার আশুলিয়ায় অধিকাংশ কারখানা চালু বন্ধ পঁচিশটি মাঝপথে হঠাৎ মেট্রো রেল বন্ধ বন্ধে দিনভর ভোগান্তি হারানো এনআইডি তুলতে জিডির বাধ্যবাধকতা থাকছে না কালবেলা ট্রেন ইজারার রিমোট রিপন লুনার হাতে প্রভাব বিস্তার প্রথম একনেক সভায় প্রধান উপদেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে দেশের সম্পত্তি বিক্রির টাকা বিদেশে যাচ্ছে হুন্ডিতে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ছয় জনের মৃত্যু কালের কণ্ঠ দরবেশির থাবায় লন্ডভণ্ড পুঁজিবাজার পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন স্থগিত থাকবে একনেক সবাই সিদ্ধান্ত প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক মামলা অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সময়ের আলো পোশাক শিল্পে একের পর এক সংকট উৎপাদন ব্যাহত উদ্বিগ্ন ব্যবসায়ীরা লেবানন পেজার রেডিও বিশ্লেষণ লেবাননে পেজার রেডিও বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের সংখ্যা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম সভা শহীদ পরিবার পাঁচ লাখ আহতরা পাবে এক লাখ করে আলোকিত বাংলাদেশ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া দুই লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ ফিনান্সিয়াল প্রতিবেদন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রথম একনেক সভা আমলাতান্ত্রিক জটিলতা কমাতে চায় অন্তর্বর্তী সরকার দৈনিক করতোয়া এবার সাবেক তিন সিএসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দৈনিক বাংলা ওরিয়ান গ্রুপের ওবায়দুল করিম পরিবারের ব্যাঙ্ক হিসাব জব্দ ভারত বধের মিশনে আজ মাঠে নামছে টেস্ট ক্রিকেট সিরিজ নিয়ে সংবাদ আমরা সংবাদ শিরোনামগুলো দেখছিলাম প্রথমে যে শিরোনামটি আমরা বললাম সেটি হচ্ছে ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে সেনাবাহিনী এর প্রয়োগ শুরু হয়েছে সেই সংবাদটি আমরা দেখতে পেয়েছি শুরুতেই না এটা তো বেসামরিক কর্তৃপক্ষের অনুরোধে এবং তাদের সহায়তায় সামরিক বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে তাদের এবং সে কারণে এতদিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না তাদের বিচারিক ক্ষমতা ছিল প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প লিভ ক্ষমতা দেওয়া হল এটি সরকারের উপদেষ্টারা আশ্বস্ত করেছেন যে অপব্যবহার হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিন্তু আমাদের এই প্রত্যাশার সঙ্গে সঙ্গে শঙ্কাও থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক সবাই চায় আর শিল্পাঞ্চল সহ সর্বত্র জননিরাপত্তা নিশ্চিত হোক সেটিও প্রত্যাশিত কিন্তু একই সঙ্গে যে জননিরাপত্তা দেওয়ার নামে অর্থাৎ নিরাপ মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোক তারা যাতে আইন মেনে পক্ষপাতহীনভাবে আইনের প্রয়োগ করে এখন সেক্ষেত্রে আমাদের অতীত অভিজ্ঞতা খুব সুখকর নয় যতবারই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জরুরি অবস্থা সেই চুয়াত্তরের জরুরি অবস্থা বলে দু হাজার দুইয়ে বিএনপির আমলে সেনা মোতায়েন করা হয়েছিল অপারেশন ক্লিন হার্ট চালু করা হয়েছিল এবং সেনা সমর্থিত সরকারের সময় দু হাজার সাত আটে সেনাবাহিনী নামানো হয়েছিল প্রতিবারই কিন্তু বিতর্ক হয়েছে আমরা আশা করব যে অন্তর্বর্তী সরকার সেই বিতর্ক যাতে না হয় সেগুলো এড়িয়ে চলবে এবং এ ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিতে হবে নির্দেশ দেয়া হবে আশা করি যে তার আইন প্রয়োগ করবে কারণ আইন প্রয়োগের নামে বাড়াবাড়ি না হয় ইতিমধ্যে কিন্তু একটা সেনাবাহিনী নয় পুলিশের হেফাজতে তিনজন মারা গেছেন সর্বশেষ যুবদলের একজন এখন একটি অস্বাভাবিক পরিস্থিতি ক্ষমতার হাতবদল ক্ষমতার হাত বদল হল প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প লিভ মাত্র অনেকের কাছে এবং সরকারের বয়স চল্লিশ বছর চল্লিশ দিন এখন স্বাভাবিকভাবে যে চল্লিশ দিনে ঘর গুছিয়ে ফেরা বিশেষ করে পুলিশ বাহিনী যেখানে প্রায় অকেজ হয়ে পড়েছিল এ কারণে এবং দু মাসের জন্য করা হয়েছে আমরা আশা করব যে এটি বেশি প্রলম্বিত হবে না আর সামনে দুর্গোৎসব সুতরাং দুর্গোৎসবে রকম সংঘাত সংঘর্ষ অথবা নিরাপত্তাহীনতার ঘটনা না ঘটে আমাদের মনে আছে যে বছর তিনেক আগে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দুর্গোৎসবে দেশে এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছিল এখন ঘটনা হলো যে এইসব এবং এবারে ক্ষমতার হাত বদলের পরেও কিন্তু একই ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় আবার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা সহ এবং সাধারণ মানুষও এমনকি মসজিদের ইমাম তারাও পাহারাও দিয়েছে সুতরাং এটি খুবই ভালো কিন্তু সরকার সরকারে সরকার তার যে দায়িত্ব তার উপর দায়িত্ব জনগণের যানমাল রক্ষা করা আর সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা সেনাবাহিনী মোতায়েন করতে করতে পারে এবং করেছে এ ব্যাপারে হয়তো আপত্তি থাকবে না কিন্তু যদি আইন প্রয়োগের ক্ষেত্রে অপপ্রয়োগ হয় তখন কিন্তু মানুষ সেটি ভালোভাবে নেবে না আবার আরেকটি শিরোনাম ম্যাজিস্ট্রেট নিয়ে মাঠে সেনাবাহিনী যেমন একদিকে আমরা বললাম এর পাশাপাশি সংশ্লিষ্ট শিরোনাম আরেকটি সংবাদ রয়েছে মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ বিশেষ করে কারো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং কাউকে ওএসডি করা ছয়টি মন্ত্রণালয়ে এবং বিভাগে সচিব পদ খালি আছে এসব মন্ত্রণালয়ের কাজেও স্থবিরতা দেখা দিয়েছে এরকম অবশিরোনামগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি কোথায় জানি একটা মানে ঘাটতি আছে সরকার দায়িত্ব নেওয়ার পর যে কাজগুলো অগ্রাধিকার দেওয়া হচ্ছে দেওয়া উচিত ছিল মনে হচ্ছে এখন সেগুলো অগ্রাধিকার দেওয়া হয়নি প্রথমে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অর্থাৎ নিরাপত্তা নিরাপত্তা জোরদার করা প্রতিটি মান নাগরিকের একই সঙ্গে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা এটা ঠিক ছাত্রগণ অভ্যস্থানের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তনের কারণে প্রশাসনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং আমরা আমরা তো দেখেছি যে জোর করে কাউকে চেয়ার থেকে উঠেই নেওয়া হয়েছে আবার সেখানে কেউ যেয়ে বসেছে এই যে পরিস্থিতি এর আগেই সরকার একটা পরিকল্পনা করে এবং যাচাই বাছাই করে কার বিরুদ্ধে কী অভিযোগ আছে আপনি আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার আগে কাউকে বলতে পারেন না যে আপনি অফিসে আসবেন না বা আপনি এই এই পদে আর নেই সেক্ষেত্রে প্রস্তুতির ঘাটতি তো সরকারের ছিল এখন সচিবালয়ে যখন অশান্ত সারা মাঠ পর্যায়ে তো সেটি তার প্রভাব পড়বে অন্যদিকে স্থানীয় সরকার যারা পদাধিকারী ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে প্রশাসনের উপরে কিন্তু সমস্ত জনগণের সেবা নিরাপত্তা সবকিছু কিছু প্রশাসনের উপর সুতরাং এক ধরনের মানুষের মধ্যে তো আস্থাহীনতা তৈরি হওয়ার আশঙ্কা আছে যথেষ্ট আজকে দেখুন যে কয়েক ঘন্টা এগারো ঘন্টার মতো মেট্রো রেল বন্ধ ছিল এবং সেক্ষেত্রে ঢাকায় অসহনীয় যানজট যানজটের তৈরি হয়েছে গত গতকাল বিএনপির জনসভা ছিল সে কারণে যানজট তৈরি হয়ে হয়েছে তাই মানুষ কোথায় যাবে মানে যদি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকতে হয় কর্মঘণ্টা নষ্ট অর্থনীতি বিপন্ন এবং যে উন্নয়নের যে গতি সেটাও তো থেমে যায় যদিও প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের নিয়ে বসেছে কিভাবে ঢাকা শহরে যানজট কমানো যায় আমরা সরকার যে কাজটি দ্রুত করতে পারে এক হচ্ছে যে যানজটের কারণ অন্যতম কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাগুলোর বড় বড় শহরে নামানো হয় বড় বড় সড়কে সুতরাং এটি একটি যানজটের তৈরির কারণ অন্যতম কারণ আরেকটা হচ্ছে পুলিশের অনুপস্থিতি ট্রাফিক নিয়ন্ত্রণে যে সংখ্যক পুলিশ থাকার কথা বিভিন্ন জায়গায় তার চেয়ে অনেক কম আছে বা যারা আছে তারাও সেভাবে দায়িত্ব পালন করেনি প্রতিদিনই বা ঢাকা শহরে কিন্তু মানুষ বাড়ছে তো এই বর্ধিত মানুষের চলাচল যানবাহন এবং নিয়ন্ত্রণ এগুলো যে নজরদারি থাকা দরকার সেই নজরদারি ঘাটতি আছে নেই যথাযথ নজরদারি নেই তো এই ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আশা করি কারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়লে দিনের পর দিন তাহলে কিন্তু এই অন্য কোনো পরিবর্তন তার কাছে এক ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে এবং সে তো যে প্রত্যাশা নিয়ে এই পরিবর্তন হলো সে তো তার থেকে হতাশ হবে বঞ্চিত হবে আমরা দেখতে পেয়েছি যে গত তিন মেয়াদের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে এবং সে সময়কার সংসদ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে এখন এসব মামলা এটা কতটা টিকবে এই প্রশ্ন আছে আইন আদালতের মাধ্যমেই হবে তবে এই মামলা যখন তারা দায়িত্বে ছিলেন তখন করা যেত না যে কোনো একজন নাগরিক তো রিটও করতে পার না এখন তাদের জন্য যারা মামলা করেছে তাদের জন্য অনুকূল পরিবেশ এখন রাষ্ট্রদ্রোহ বিগত সরকারে আমরা আমলে আমরা দেখেছি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প লিভ রিলিফ যে কথায় কথায় রাষ্ট্রদ্রোহ মামলা হতো সেই মামলা মামলাগুলো টিকেছে টিকে হ্যাঁ অবশ্যই এই যে তিন নির্বাচন কমিশন যারা দায়িত্বে ছিলেন শুধু সি সি নন অন্য কমিশনের দায় আছে মানে ভোটাধিকার রক্ষার আর সেক্ষেত্রে রাজনৈতিক দলের দায় আছে নেতৃত্বে দায় আছে এই নির্বাচন পুরো নির্বাচন পরিচালনার যে আমলাতন্ত্র বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা জড়িত ছিল তারা তাদেরও দায় আছে সুতরাং এটি আইনি প্রক্রিয়ায় হবে না মানে এদের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাদের ভুল থেকে তাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এরকম সাজানো নির্বাচন পাতানো নির্বাচন তো বাংলাদেশে মানুষ চায় না নির্বাচন কেন নির্বাচন হচ্ছে দেশ কারা পরিচালনা করবে সেটি নির্ধারণ করার জন্য। একটি ব্যবস্থা এখন সেখানে যদি ভোট না দিতে পারে বা এমন ব্যবস্থা করা হয় যাতে বিরোধী দল নির্বাচনে আসলোই না সুতরাং এই পদ্ধতি পাল্টানো দরকার নির্বাচন কমিশন সংস্কারে একটা কমিশনও গঠন করা হয়েছে আমরা আশা করবো যে সেই কমিশন কমিশনের সুচিন্তিত মতামত সুপারিশের ভিত্তিতে পরবর্তীকালে যারা দায়িত্বে আসবেন তারা ব্যবস্থা নেবেন আর এই তিন কমিশনের ভুল থেকে ব্যর্থতা থেকে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন ভবিষ্যতে যে কমিশন গঠিত হবে তারা শিক্ষা নেবেন এবং তারা এ ধরনের আরেকটি নির্বাচন অগ্রহণযোগ্য এবং অবিশ্বস্ত নির্বাচন করবেন না আশা করি সংবিধান সংস্কার যে কমিশন করা হয়েছে তার প্রধান হিসাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে ইলিয়াস স্টেট ইউনিভার্সিটির ডিসটিংস প্রফেসর ডক্টর আলী রিয়াসকে মানে প্রথমত ছয়টি কমিশন গঠন করা হয়েছিল ছয়জনকে প্রধান করে তার মধ্যে একজন ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক এখন তিনি তাকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল আবার দায়িত্ব থেকে মুক্ত করা হলো এটি প্রশ্ন বটে কারণ এ ধর এদের কিন্তু চাকরি নয় বৈতনিক ব্যাপারও নয় এটি একেবারেই স্বেচ্ছাভিত্তিক মানে স্বেচ্ছাভিত্তিক মানে কি তাকে মানে জনগণের সরকার যে কাজ যে উদ্যোগটি নিয়েছে সংস্কারের সেই সংস্কারটা কিভাবে এগিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে একটি কমিশন গঠন এবং সেটি এক সদস্যের হলেও হবে না এখনো পর্যন্ত কিন্তু ছয় কমিশনের অন্য অন্য সদস্য আছে আমরা জানি না ছয়জনের নাম বলা হয়েছে তার মধ্যে তো একজন বদল হল এটি নীতিগত না তিনি অপারগতা প্রকাশ করেছেন না সরকার যেভাবে কমিশনের ফলাফল ফল চান সেভাবে তিনি দিতে মানে ইচ্ছুক ছিলেন না সে কারণে আমার মনে হচ্ছে যে এই কমিশন গঠনের আগে যদি সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে কমিশন গঠন করা হতো তাহলে এই বিপত্তির সৃষ্টি হতো না এখন বলা হলো আমি খবরে দেখলাম যে সংবিধান বিষয়ক সংবিধান সংক্রান্ত যে সংস্কার তার যে কমিশনের প্রধান পদ থেকে ডক্টর ডক্টর স্বাধীন মালিক বাদ ইলিন ইউনিভার্সিটির ডিস্টিংগুয়েস্ট অধ্যাপক ডক্টর আলিরিয়াজকে প্রধান করা হল এই যে বাদ কথাটাই আমি মনে করি যে এটি কিন্তু তিনি কি এই চাকরিটা নিয়েছিলেন সরকার কাছে চেয়ে যে তাকে বাদ দেওয়া হলো বাদ কথাটা বলা হলো এবং মনে করি এটা তার প্রতি অবিচার করা হয়েছে আমরা যিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং তার যে সংস্কার করার বিষয়ে তার যে চিন্তাভাবনা আমরা এর মধ্যে বিভিন্নভাবে গণমাধ্যমের সুবাদে কিছু জানতে পেরেছি আপনি যদি কিছুটা বলেন নতুন যিনি জি না তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন এবং কালকে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকে তিনি ভার্চুয়ালি জয়েন যোগ দেবেন আর অন্য উপদেষ্টারা অন্য কমিশন প্রধানরা সরাসরি কথা বলবেন আর এটি আরও আগে হওয়া উচিত ছিল মানে কমিশন কমিশন গঠনের ঘোষণা আসার পর পর বসলে আরও ভালো হতো যে বিষয়টি হচ্ছে তিনি লিখিত এবং সভা সেমিনারে বক্তৃতায় বলেছেন তার মত হচ্ছে সংবিধান পুনর্লেখন করা কারণ তেপান্ন বছর আগে যে সংবিধান তৈরি হয়েছিল। সেই সংবিধান জনগণের বিশেষ করে ছাত্র গণ মাধ্যমে মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না বলেই তিনি মনে করেন বা তার মতো আরও অনেকে মনে করেন আবার অনেকে মনে করেন যে সংবিধান পুনর্লেখনের প্রয়োজন নেই এই সংবিধানেরই মূল ভিত্তি ঠিক রেখে যে সংস্কারগুলো প্রয়োজন যে সংশোধনী প্রয়োজন সেই সংশোধনী করা এখন যে প্রশ্নটি আসবে যে পুনর্লেখন সংবিধান পুনর্লেখন হলো এটা কমিশনের রিপোর্ট দিল রাজনৈতিক দলগুলো সেটি গ্রহণ করবেন কি রাজনৈতিক দলগুলো গ্রহণ ধরে নিলাম যে নির্বাচনে আগে তারা গ্রহণ করল পরবর্তীকালে যে যারা ক্ষমতায় আসবে সেই সংসদ এই সংবিধান কিভাবে অনুমোদন করবে আর তাহলে সংবিধান করার জন্য সংবিধান অনুমোদনের জন্য একটি সংবিধান সভা হবে না সাধারণ জাতীয় সংসদেই এটি অনুমোদন হবে অনেকগুলো প্রশ্ন আমি মনে করি যারা কমিশন কমিশনের দায়িত্বে আছেন থাকবেন আর জনগণের কাছে সেটি পুরো যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো স্পষ্ট উত্তর খোঁজা উত্তর দেয়া এবং জনগণের কাছে ব্যাখ্যা দেয়া যে তারা কি করতে চান এ ব্যাপারে এ ব্যাপারে উন্মুক্ত উন্মুক্ত মতামত আহ্বান জানানো যেতে পারে বিভিন্ন শ্রেণী পেশার এমনকি রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী যা সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী এদের সাথে আলোচনা করা যেতে পারে বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করা যেতে পারে কারণ সংবিধান একজন আইন বিশেষজ্ঞ না কিন্তু একজন সাংবাদিক যে সংবাদকর্মী তার তো তিনি তো দেখে চাইবেন যে এই সংবিধানে তার যে অধিকার মত প্রকাশের যে স্বাধীনতা বা সংবাদ সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে স্বাধীনতা আর সেই স্বাধীনতা নিশ্চিত হবে সুতরাং সমাজের সব অংশীজনের সাথেই কিন্তু কথা বলতে হবে শ্রমিক তো চাইবে যে তার অধিকার যাতে নিশ্চিত হয় কৃষক চাইবেন যে তার অধিকার যাতে নিশ্চিত হয় সুতরাং এটি সংবিধান সংবিধান কিন্তু শুধু সংবিধান বিশেষজ্ঞদের নয় বা যারা এই সংবিধান নিয়ে বা সংবিধানের সংবিধানের যারা শিক্ষক অর্থাৎ আইনের শিক্ষক বা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তাদের জন্য তাদের বুঝলেই হবে না বা তাদের তারা যেভাবে বুঝছেন সেটা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হয় কতটা তার স্বার্থ রক্ষা করে এবং স্বার্থের মধ্যে সংঘাতও আছে মালিকের স্বার্থ আর শ্রমিকের স্বার্থ এক নয় তো এই দুটোর মধ্যে সমন্বয়ও করতে হবে আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদিনুজ তিনি প্রধান প্রথম একনেক সভা করেছেন এবং সেখানে তিনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে না সেটা খুবই যৌক্তিক কথা এবং রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াও অনেক প্রকল্পই প্রকল্প নিয়েই অনেক সময় প্রশ্ন থাকে অনেক প্রকল্প নেওয়ার জন্যেই নেওয়া হয় এটা এটার যদিও যাচাই বাছাই করা উচিত যে এর ফল সুফল কতটা জন জনগণ পাবে আর সেই প্রশ্নগুলো তো তোলা উচিত আমাদের এখানে কোনো প্রকল্পই তো তৃণমূল থেকে আসে না নিচ থেকে আসে না সবজি উপর থেকে চাপিয়ে দেওয়া হয় যে এলাকার জনগণের জন্যে যে প্রকল্প সেই এলাকার জনগণ জনগণের তো মতামত নেওয়া হয় না আমরা আশা করবো এরপর যতগুলো প্রকল্প নেওয়া হবে স্থানীয় মানুষের বাসিন্দাদের মতামত নেওয়া হবে এবং তাদের মতামতের ভিত্তিতে প্রকল্প নেওয়া হবে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না অনেক অনেক ধন্যবাদ জনাব সোহরাব হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেল নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই শুভরাত্রি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ